আমার সাথে এই মুহূর্তে রয়েছেন বাংলা ফুটবলের অন্যতম একজন আইকন এবং সবথেকে বড় বিষয় বঙ্গ ফুটবলের যতজন কোচ রয়েছে তার মধ্যে অন্যতম একজন সেরা কোচ রঞ্জন দা। প্রথমেই যেটা জানতে চাইবো যে পুজো ফুটবল নিয়ে কতটা আশাবাদী? এটা দারুণ একটা উদ্যোগ। মানে পুজো মানে আমাদের বাঙালির ফুটবল এবং দুর্গাপুজো, এই যে দুটোর মেলবন্ধন, এটা একটা অসাধারণ। আগের বছর আমি এই উদ্যোগ ছিল, আগের বছরও হয়েছে এই খেলাটা। তো এবার সিজন প্রাক্তন আইএফএস সেক্রেটারি উনি আগে গত বছর এটা করেছিলেন এবং এই বছরও সেই উদ্যোগ নিয়ে, এবং পাশাপাশি জি বাংলা চ্যানেল যেভাবে এই ইয়েটাকে ইভেন্টটাকে করে, আমি আগের বছর লাস্ট ইয়ার দেখেছি, অসাধারণ। একটা অসাধারণ ইভেন্ট হয়। এবং সবথেকে বড় কথা, আমরা ফুটবল নিয়ে যেহেতু কাজ করি, ফুটবল নিয়ে কোনো কিছু করলেই আমাদের ভীষণ ভালো লাগে, কিন্তু ভালো লাগার মাত্রাটা এখানে এতটাই বেশি। ফুটবলটাকে এতগুলো ক্লাব, মানে আগের বার 32 ছিল, এবার 36টা পুজো সংগঠনকে মানে সামিল করে একটা অভিনব ফুটবল, অসাধারণ। এবং পাশাপাশি এবছর একজন মহিলা ফুটবলার মানে ইয়েকেও মানে ইঞ্জেক্ট করা হয়েছে, অ্যাড করা হয়েছে, এটা একটা ভালো উদ্যোগ কিন্তু বলতে পারি। এটা আর আমি সাফল্য কামনা করছি। এবং এটা ফুটবল প্রমোশন, আফটার অল দিনের শেষে কিন্তু দুর্গাপুজোর সাথে ফুটবলকে মেলবন্ধন, ফুটবলের মেলবন্ধন ঘটিয়ে এই ফুটবলের প্রমোশন, এটা স্পোর্টিং বাউন্ডারি যে অর্গানাইজেশন এটা অর্গানাইজ করছে, জয়দীপ দ্বারা, পার্থ দ্বারা, মুন্দা, তারপরে হচ্ছে শুভজিৎ, তাদের অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ।